হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানভিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসলাম। আর আজকে তো নবমী পুজো, তো সবাইকে জানাই শুভ নবমী, পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ যে সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছে, তো মাকে সিঁদুর পরানো হয়েছে, ওই মায়ের কপালে সিঁদুর সবাই সবার কপালে পরাচ্ছে। আর আজকে হচ্ছে নবমী পুজো, তো আজকে হচ্ছে ভোগের পুজো, তো ভোগ হবে। আর যজ্ঞ তো শুরু হয়ে গেছে, আমি আসার আগেই যজ্ঞ শুরু হয়ে গেছে। আর ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে আজকেও কিন্তু বেশ ভালোই লোক হয়েছে নবমী পুজো, তাও কিন্তু আজকে অনেকটাই লোক হয়েছে। দেখতেই পাচ্ছ যে অনেক মানে অঞ্জলি দেওয়ারও কিন্তু অনেক লোক আছে, কারণ সবাই তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে আমাদের এই জায়গাতে মানে আমাদের মহামায়া মন্দিরে যে দুর্গাপুজোটা হয়, তো আমরা প্রত্যেক দিন সপ্তমীর থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা দিন অঞ্জলি দিই। তো এই রকম প্রায় অনেক লোক আছে যে প্রত্যেক দিনই অঞ্জলি দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে হচ্ছে নবমী পুজো, তো তাও কত লোক হয়েছে প্যান্ডেলে তোমরা বুঝতেই পারছো। আর এখন হচ্ছে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, তো এখন ভোগ হবে, তো তারপর হবে অঞ্জলি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের নবমী পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে ভরা নিয়ে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ভরা। আর আগের ভিডিওতে তো তোমরা সবাই দেখেছো অষ্টমী পুজোর ভিডিওতে যে আমরা অষ্টমীর দিন ভরা নিয়ে মন্দিরে রেখে এসেছিলাম, তো ওই ভরার পুজো হয়ে গেছে, এখন আমরা আমাদের বাড়িতে নিয়ে এসে পড়েছি। আর সবাই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক এসেছে। তো এখন এখন হচ্ছে ভরা নিয়ে আমাদের বাড়িতে রাখা হবে, তো তারপর তিন দিন রাখতে হবে, তো তারপর ভরাটা উঠিয়ে ফেলতে হবে। তো এখন বাড়িতে চলে এসে পড়েছি, তো এখন আমার বরকে আমি এখন পা ধুয়ে আঁচল দিয়ে পাটা মুছে দেব, তারপর প্রণাম করে তারপর ঠাকুর ঘরে নিয়ে পুজো করা হবে। তো চলো তোমরাও দেখে নাও। বন্ধুরা, এখন ঠাকুরঘরে নিয়ে ভরা পুজো করা হবে। আর ভরা নিয়ে যারা যারা এসছে, তো সবাইকে এখন মিষ্টিমুখ করাতে হবে। তো আমাদের সবাইকে মিষ্টিমুখ করানো হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না, তার কারণ তোমরা বুঝতেই পারছো যে কতটা ব্যস্ততার মধ্যে মানে সব কিছু করতে হয় খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যতটুকু পেরেছি সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখন ভরার পুজো হয়ে গেছে, আবার আমাদেরকে মন্দিরে ফিরে যেতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, মনেই হচ্ছে না যেন বারোরই পুজো, মনে হচ্ছে নিজেদের বাড়ির পুজো, কারণ মানে আমার বরকে দিয়ে সব কিছু নিয়ম করানো হচ্ছে। তো ভরা আসছে বাড়িতে, তো মনে হচ্ছে যেন আমাদের বাড়িরই পুজো, খুবই ভালো লাগছে। তিন বছর হলো, আমরা এখন সবাই মিলে মন্দিরে চলে এসে পড়েছি। আর এখন হচ্ছে যজ্ঞ ঠান্ডা করানো হচ্ছে, এখন আমার বরের হাত দিয়ে দুধ দই জল এইসব দিয়ে যজ্ঞটা ঠান্ডা করানো হচ্ছে। তো এখন আমরা সবাই মিলে যজ্ঞের ফুটাও নিয়ে নিব, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে নবমী পুজো কমপ্লিট, তো এখন যজ্ঞ ঠান্ডা হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা লোকের ভিড় হয়েছে, আর সবাই কিন্তু অঞ্জলি দিয়েছে, আর বাইরেও অনেক লোক হয়েছে, তোমরা দেখতে পারবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো বন্ধুরা তোমরা দেখে নাও যে কতটা লোকের ভিড় হয়েছে, যে আজকে নবমী পুজো তো তাও এতটা লোকের ভিড় হয়েছে। আর আমাদের যে মহামায়া মন্দিরে মানে পুজোর প্যান্ডেলটা অনেক বড় হয়েছে, তো পুরো প্যান্ডেলটা ভিড় পুরো। তো এখন হচ্ছে প্রসাদ বিতরণ করা হবে। তো ফ্রেন্ডস, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমরা সবাই মিলে ডান্স করছি, আর কতটাই না আনন্দ করছি দেখো। সব মহিলারা মিলে, আমরা সবাই মিলে সব কিছুতেই আমরা অনেক মজা করি। আর মহামায়া মন্দিরে মানে যাই কিছু হোক না কেন, সব কিছুই মনে হয় আমাদের আপন, এত ভালো লাগে। আর দেখো আজকে হচ্ছে নবমী পুজো, পুজো প্রায় শেষ। আজকের দিন গেলেই মনে হয় পরে কালকে, আজকের রাতটা গেলেই দশমী শুরু। তো পুজো প্রায় শেষ, আর দেখো আমার শাশুড়িমাও নাচছে, তো খুবই ভালো লাগছে, আর সবাই মিলে এত আনন্দ করছি। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন আবার মন্দিরে চলে এসে পড়েছি রেডি হয়ে। আর আজকে আর কোথাও বেরোবো না, মন্দিরের প্যান্ডেলেই থাকবো। আর আজকে আমাদের মন্দিরে প্যান্ডেলে আরতি হবে, ডান্স হবে, মানে বাচ্চাদের ডান্স আরতি হবে, আমরাও মানে আরতি করব। তো তোমরা সবটাই দেখতে পারবে, আর মামাম ডান্স করবে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি কিন্তু ডান্স করবো, আইগিরি নন্দিনী ডান্স করবো, কিন্তু ও তো একদম পারে না। তো এই গানটা ডান্স করছে আই লোমা বাড়িতে, তো এই গানটা ডান্স করেছে মাম্মাম। আর এখন আর আমাদের মানে দুর্গাপূজা মানে ফাংশনে, ফাংশন তো না, এমনি ছোট ছোট বাচ্চারা এমনি মানে পুজো মণ্ডপে ডান্স করে আর কি। আর এইগুলো হচ্ছে, এই যে দেখো একটা ছোট্ট পুচকি, এটাও মাম্মামের ফ্রেন্ড, আর এটাও মাম্মামের ফ্রেন্ড। তো সব বাচ্চারা ডান্স করছে, আরতি করছে, বড়রাও আরতি করেছে, আর এখন আমরা আরতি করছি সবাই মিলে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমরা অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা পার্ট 1, পার্ট 2, আর পার্ট 3 পুজোর ব্লগ দেখোনি, তারা যেন অবশ্যই দেখে নাও, আর আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেয়। তো আজকের জন্য টাটা।